আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডিম আলুর ঝোল। এই রেসিপিটি দেখতেও ভিন্ন আর রান্নার প্রসেসটা একেবারে ভিন্ন, আর স্বাদেও অতুলনীয়। খুব অল্প সময়ে রান্না করতে পারেন এই ডিম আলুর ঝোল। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আলুর এই রেসিপিটি বাসায় আজই ট্রাই করুন। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ডিম আলুর ঝোল রান্না করতে কি কি উপকরণ প্রয়োজন। নিয়েছে 1/2 কেজি পরিমাণ নতুন আলু, কেটে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, 1/3 কাপ পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ ও কাঁচা মরিচ পেস্ট, টমেটো পেস্ট, 1/4 কাপ, 1 টেবিল চামচ আদা বাটা, তেজপাতা 2টি, লবঙ্গ, এলাচ ও দারচিনি। নিয়েছি 5টা সিদ্ধ ডিম। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, কমিয়েও বাড়িয়ে নিতে পারেন। নিয়েছি লবণ ও সাদা তেল। এখন রান্নার জন্য চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ভালোভাবে গরম করে নেব। অ্যাড করব 3 টেবিল চামচ সয়াবিন তেল, সামান্য পরিমাণ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন আমি সিদ্ধ ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, এটি দেখতে সুন্দরভাবে খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে সুন্দর কালার করে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলো তুলে নেব। এখন এই তেলের ভিতর আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো কিন্তু শক্ত থাকবে, তবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যাতে দেখতে আলুটা সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আলুর চতুর্পায় সুন্দরভাবে ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আলু ও ডিম ভাজার পর এখানে এখনো তেল অবশিষ্ট রয়েছে। এখন এখানে তেল অ্যাড করব আরও 2 টেবিল চামচ, 2টা তেজপাতা, 3টি এলাচ, 3 টুকরো দারুচিনি, 5 টুকরো লবঙ্গ। 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। অ্যাড করব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ ও জিরা পেস্ট। মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। 1 চা চামচ আদা বাটা। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, উপরে তেল ভেসে উঠেছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখানে 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করবো সামান্য পরিমাণ পানি, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ 7 মতো। মশলাগুলো একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে। এখন অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, টমেটো পেস্ট 1/4 কাপ। আলু ও টমেটো পেস্ট দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ডিম। দেখতেই পাচ্ছেন বিয়ার ডিমগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। ডিম ও আলু দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাছ মাংস কিছু বাসায় না থাকলে, যদি ডিম থাকে বাসায় তাহলে আগে বানিয়ে ফেলুন এভাবে ডিম দিয়ে আলুর ঝোল।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার ডিম ও আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করবো কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত। ঢাকনাটা তুলে নেব, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন অ্যাড করবো আস্ত কাঁচামরিচ, এভাবে একটু ফাটিয়ে নেব ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে এবার রান্না করে নেব। ঢাকনাটা তুলে নেব, দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম পারফেক্ট। এই পর্যায়ে অ্যাড করবো কিছু পরিমাণ ধনে পাতা কুচি, এটা পুরো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার ডিম আলুর ঝোলটা একদম রেডি। এভাবে যদি ডিম আলুর ঝোল রান্না করা হয়, মাছ মাংসকে হার মানাবে এই রেসিপিটি, গরম ভাতের সাথে একদম জমে যাবে ডিম আলুর ঝোল। ভিউয়ার্স আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দেবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দেবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।